আসসালামু আলাইকুম, আমি সাবিয়া তাসনিম অর্থী। বাংলা ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো জন্মদিনের কেক। তো এটা আমি খুব সহজে এবং খুব অল্প টাইমে আপনাদের করে দেখাবো, কিন্তু এটা আমি মাটির চুলোয় বানাবো। আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। চলুন আমি তাহলে রান্নাঘরের দিকে যাই। প্রথমে কেক তৈরির জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি তা হলো মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, লবণ, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, ভ্যানিলা এসেন্স 1/4 কাপ, তেল 1.5 টেবিল চামচ, বেকিং পাউডার 4টা ডিম। চিনিগুলো আমি পাটায় পিষে নিয়েছি এবং গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এটা আমি গুঁড়ো করে নিয়েছি এই কারণে এই যে এটা হচ্ছে যখন আমি মিশাবো ময়দাটার সাথে আর কি সে ভালোভাবে মিশে যাবে। আর এটা হলো ভ্যানিলা এসেন্স, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তৈরির জন্য আমি ডিমগুলো প্রথমে ভেঙে নিচ্ছি এবং ডিমের ভেতরে সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে রাখব। এখন আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এটা ঘুটে নিতে পারেন। আমি যেহেতু গ্রাম্য পদ্ধতিতে কেক বানাচ্ছি সেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়ে ঘুটে নিচ্ছি। এটাকে আমি ফোম হওয়ার আগ পর্যন্ত ঘুটে যাব। দেখুন আমার ডিমের সাদা অংশটা ঘুরতে ঘুরতে কি সুন্দর ফোম হয়ে গেছে। এখন আমি এই ফোমের ভিতরে ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি। এই ফোমের সাথে ডিমের কুসুমটা আবার ঘুটে নিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট ঘোটার পরে সুন্দরভাবে যখন কুসুমটা সাদা অংশের সাথে মিশে যাবে তখন এটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন ডিমের কুসুমটা সাদা অংশের সাথে কি সুন্দর মিশে গিয়েছে। আপাতত এটার কাজ আমার শেষ। এখন আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমটা নিয়ে নিচ্ছি, এবার এর ভিতরে পরিমাণ মতো চিনিটাও দিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো করে রাখা চিনিগুলো ডিমের ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই জায়গা আমরা অল্প অল্প করে চিনি এবং অল্প অল্প করে তেল দিয়ে মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা যত সুন্দর করে ঘুটা হবে তত সুন্দর হবে কেকটা এবং কেকটাও খুব সুন্দর সফট হবে। এটা আমার খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। আমি এখন 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। এইটা দিচ্ছি আমি এই কারণে যে এটা ময়দা এবং ডিমের গন্ধটা দূর করে দেয়।
সেই ময়দার মিশ্রণটা একটা চালনের সাহায্যে চেলে এর ভিতরে অল্প অল্প করে মিশাই দেব। এটা একবারে মিশাবেন না, অল্প অল্প করে দেবেন এবং মিশাবেন। এই ময়দাটা খুব সুন্দর আস্তে আস্তে আলতো হাতে মিশাবেন, কারণ এইটা খুব জোরে মিশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এবং কেকটা তখন আর ফোলে না। এখন আমার কেকের মিশ্রণটা খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। কেক তৈরির জন্য আমি খুব সুন্দর একটা মোল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এরকম সাইজের বাটিও নিয়ে নিতে পারেন। তো এখন এর ভিতরে আমি তেলটা দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দরভাবে এর গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কাগজটা দিয়ে নিচ্ছি, কাগজটার উপরেও একইভাবে তেলটা দিয়ে নিচ্ছি। কাগজটা এই কারণেই দেয়া যাতে মোলের গায়ে কেকটা এঁটে না যায়। এখন আমি কেকের মিশ্রণটা মোলের ভিতরে ঢেলে নিচ্ছি। তার ভিতরে আমি এক স্তর বালি দিয়ে চুলোর উপরে বসাই দিচ্ছি। এই স্টিলের স্ট্যান্ডটা আমি বালির উপরে বসিয়ে নিচ্ছি। কেকের এই মোলটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি। একটা টিস্যু দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে ভিতরের হাওয়াটা না বের হয়। ছিদ্রটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, 30 থেকে 45 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে। একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কেকটা দেখার জন্য বারবার ঢাকনাটা উঁচু করবেন না, কারণ ঢাকনাটা উঁচু করলে হাওয়াটা ঢুকে চুপসিয়ে যাবে কেকটা। 45 মিনিট পরে আমি দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে কেকটা আমার কত দূর হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা অনেক সুন্দর ফুলেছে, যেহেতু আমি হালকা তাপে কেকটা তৈরি করেছি এই জন্য মোলটার সাইড থেকে খুলে এসেছে কি সুন্দর কেক। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি মোলটা থেকে কেকটা নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে রাখছি। আমার ভাবি টাউনে গেছে, টাউন থেকে আসলে আমি পুরো কেকটা ডিজাইন করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মোলটা থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। পারফেক্ট তাপে আমি কেকটা তৈরি করেছি, এই জন্য দেখুন মোল থেকে কি সুন্দর বেরিয়ে আসছে। আমার ভাবি টাউন থেকে চলে এসেছে, তো এখন কেকটা আমার ভাবি সাজিয়ে দেবে সুন্দর করে। আমি কেকটা সাজানোর জন্য এখানে হুইপড ক্রিম ব্যবহার করেছি। আমি এখানে সাদা রঙেরটা রেখেছি আর এই জায়গা আর একটু ফুড কালার ব্যবহার করে, ক্রিমে ফুড কালার ব্যবহার করে আমি এটা গোলাপি রঙের করে নিয়েছি। আপনারা যদি আরও দেখতে চান তো আমি বিভিন্ন রঙের কালার দিয়ে একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা কেকটা সুন্দরভাবে সাজিয়ে ফেলি। আমি কেকটাকে তিনটা অংশে ভাগ করে নিচ্ছি। প্রথমে কাটা যায় না, আমি কেকটা তিনটা অংশে ভাগ করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম ইউজ করব। আমি বাটিতে একটু চিনি গুলিয়ে নিয়েছি, এটা আমি কেকের প্রত্যেকটা লেয়ারে ব্যবহার করব যাতে কেকটা শক্ত না হয়ে যায়। কেকটা অনেক সফট থাকে এই চিনির পানিটা দিলে। আমি কেকে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। এখন কেকের প্রতিটা লেয়ারে আমি ক্রিমগুলো এভাবে মাখিয়ে নেব। আমার দুইটা লেয়ার দেওয়া শেষ, আমি এখন পুরো কেকটা সুন্দর করে ক্রিম দিয়ে মুড়ে নেব। আমাদের কেকটায় সাদা ক্রিম লাগানো শেষ, এখন আমি ডেকোরেশনের জন্য গোলাপি ক্রিমটা ইউজ করব। আমাদের যেহেতু এই যে ডিজাইন করা ব্যাগ একটাই, তো আমি এখানে পলিথিন ব্যবহার করছি। আমি এই পাইপিং ব্যাগের ভিতরে গোলাপি ক্রিমটা ভরে নিয়েছি। এখন আমি নজলের সাহায্যে
এটা ডিজাইন করে নিচ্ছি। আমি খুব সিম্পল ডিজাইন করব কেকে, যেহেতু এটা আমাদের বাসায় খাওয়া হবে। কেকটা আর সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আর একটু ডেকোরেশনের জন্য দুইটা চকলেট বসিয়ে নিচ্ছি, নিয়ে কেকটা কাটবো। কেটে আপনাদের সবাইকে জানাবো যে কেকটা কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একদম পুরো বাসায় তৈরি করা কেক, একদম পুরো দোকানের মতো কেক হয়েছে। কত সুন্দর লাগছে একটা বার দেখুন আপনারা। তো আপনারা চাইলে আমাদের এই পুরো ভিডিওটা দেখে এই একইভাবে আপনারা কেক বানিয়ে বাসায় যারা বাচ্চা কাচ্চা আছে, যারা খেতে পছন্দ করে বা অনেক সময় বড়রাও খেতে পছন্দ করে, তাদের জন্য বানিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে যে পুরো ক্রেডিট অর্থির, অর্থি বানিয়েছে, অনেক ধন্যবাদ। এখন তাহলে কেকটা কাট, কেটে একটু খেয়ে মানুষদের বল, তারপরে আমরা বাকিটা খাবো। কেকটা কত সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আসলে খুবই সুন্দর এবং খুবই সফট মনে হচ্ছে। এবার একটা কামড় দিয়ে দেখ কি অবস্থা, কেমন? কোনো ভাষা নেই, আসলেই অনেক সুন্দর হয়েছে। আর কেক মানেই তো অনেক সুন্দর, আপনারা জানেনই তো, আসলেই অসাধারণ হয়েছে। তো এখন বাকি কেকটা আমরা খাবো। তো আপনাদের যদি কেকটা, কেকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখে বাসায় ট্রাই করবেন, এবং ভালো লাগলে অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিবেন। তো অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।